বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আমার রেসিপি শেয়ার করতে। বলো তো আজকে কি করব? মাছ ভাজি। মাছটা আমি কি করেছি দেখো, প্রথমে আমি ময়ামদে রেখেছি একটু হলুদ, কর্নফ্লাওয়ার, লবণ, তারপরে হচ্ছে একটু লঙ্কা কুচি দিয়েছি, আর একটু কাঁচা তেল দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দেখো তেল গরম হচ্ছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ দেখো, মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আমরা কি করি বলো তো, মাছ ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে ফেলি। আজকে আমি যে প্রসেসটা তোমাদের বলবো তা করলে তোমাদের মাছ ভাঙবে না। অনেক সময় আমাদের বাড়িতে অনেক গেস্ট আসে, তখন আমরা মাছ রান্না করতে গিয়ে বেশিরভাগ মাছটাই ভেঙে ফেলি। আর কি প্রেস্টেজে পড়তে হয়, কি করে এই মাছ খেতে দেবো, তাই না বলো বন্ধুরা? তোমরা যদি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে একটু কাঁচা তেল দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো মিক্সড করে মাছটাকে ভাজো, তাহলে মোটেও ভাঙবে না। দেখো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম, একটুও কিন্তু ভাঙেনি, আর ভেঙে যাওয়ার কোনো চান্সও নেই। এখানে যে আমি চালের গুঁড়া দিয়েছি, এটাই হচ্ছে মাছ না ভেঙে যাওয়ার নতুন প্রসেস। মাছটাকে প্রথমে ভালো করে লবণ, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিয়েও তোমরা করতে পারো। মেখে নিয়ে তারপরে তেলটা যদি ভালো মতো গরম হয়ে আসে তখন মাছটাকে কড়াইতে দিয়ে দেবে, তাহলে কোনো রকম ভাঙার চান্স থাকে না। সুন্দর মুচমুচে মাছ ভাজা হয়ে যাবে।